হ্যালো গাইস, আমি সন্দীপ আর তোমরা দেখছো থিঙ্কিং। চলো দেরি না করে শুরু করা যাক আজকের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা শোনার পর তুমিও বলবে ওয়াও দ্যাটস অ্যামেজিং। ফ্যাক্ট নাম্বার ওয়ান, সব দেশেরই কিছু না কিছু পছন্দের খাবার। তো আমার একটি দেশের নাম হলো কম্বোডিয়া। কম্বোডিয়ার এরকম একটা পছন্দের খাবার হলো মাকড়সা ফ্রাই। ঠিক আছে, তো এই জিনিসটা কেন ওদের খেতে হলো? কিছু বছর আগে কম্বোডিয়া অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, তো সেই সময় সেখানকার মানুষ পেট চালানোর জন্য এটা খেতে বাধ্য হয়েছিল, তো সেই খাবারটাই আজ এদের পছন্দের খাবারে পরিণত হয়েছে। ফ্যাক্ট নাম্বার টু, তোমরা কি জানো ভারতের এমন একটি মন্দির আছে যেখানে ভক্তদের সেখানে গেলে তাদেরকে প্রসাদ হিসাবে মিষ্টি ফল এসব না, সোনা চাঁদি টাকা পয়সা এইসব দেয়। ঠিক আছে, তো এই মন্দিরটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও তোমরাও ঘুরে এসো, চাপ নেই। এই মন্দিরটি মধ্যপ্রদেশে রয়েছে আর মধ্যপ্রদেশের রাতলাম মহালক্ষ্মী মন্দির এই অবস্থিতি পাওয়া যায়। ঠিক আছে, তো এই মন্দিরটির এই ফেসিলিটিটাই অন্য মন্দিরের থেকে ইউনিক বানিয়েছে। এক নাম্বার থ্রি, তো সাইকোলজি বলছে আমরা সারাদিনে 30% টাইম শুধু আমাদের ইমাজিন করতেই কাটিয়ে দিই। ঠিক আছে, 24 ঘন্টা 30% অংশ। ঠিক আছে, তো আমরা কী ভাবি, আমরা আসলে কী ভাবি, আমরা আসলে পাস্ট সম্বন্ধে ভাবি নাহলে ফিউচার সম্বন্ধে ভাবি, কিন্তু দুটোতেই আমার মনে হয় টাইম লস। ঠিক আছে, কারণ পাস্ট সম্বন্ধে ভেবে কিছু হবে না, কারণ যেটা করে এসেছো সেটা তোর পাল্টানো যাবে না। আর ফিউচার, ফিউচার সম্বন্ধে ভাবা তো ভালো, কিন্তু অতিরিক্ত ভাবা ভালো না। ঠিক আছে, কেননা তোমার ফিউচার তোমার আজ প্রেজেন্ট জানে, তোমার প্রেজেন্ট জানে তোমার ফিউচারকে। ঠিক আছে, তো প্রেজেন্টটাকে ফোকাস করো, প্রেজেন্টের ওপর কাজ করো। নাম্বার ফোর, ইতালির সেই পিজা আজ সারা দেশে বিখ্যাত, তাই তো? তো আজ পিজা লাভার অনেক পাওয়া যায়, হ্যাঁ ঢিল ছুনলেই পিজা লাভার। ঠিক আছে, তো সেটা বড় ব্যাপার না। তোমরা কি জানো যে ফার্স্ট পিজা কোথায় তৈরি হয়েছে? সেই সবটা সম্বন্ধে কিছু জানো? তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট পিজা তৈরি হয়েছিল ইতালির এই সবটিতে, যা আজও সেখানেই রয়েছে। ফ্যাক্ট নাম্বার ফাইভ, তো দেখে থাকবে অনেক অ্যাথলেটি বা অনেক সেলিব্রিটি ব্ল্যাক রঙের একটা ওয়াটার খাচ্ছে। ঠিক আছে, তো এটা আসলে কি, এটা যে নামে পরিচিত সেটা হচ্ছে ব্ল্যাক অ্যালকাইন ওয়াটার। এর মধ্যে মিনারেল সাধারণ জলের থেকে 100 গুণ বেশি থাকে। এটার মধ্যে কিছু প্রয়োজনীয় অ্যাসিড ও অনেক ভ্যালুয়েবল ভিটামিন অ্যাড করা থাকে, যেটা তোমার ফেস, তোমার স্কিন একদম ভালো রাখে। ঠিক আছে, ডাইজেশনে কোনো প্রবলেম হয় না, সর্দি কাশি এগুলো কন্ট্রোলে রাখে। ঠিক আছে, 1 লিটার জলের দাম ইন্ডিয়ান রুপিসে 3,000 থেকে 4,000 টাকা পড়ছে। ঠিক আছে, এমন ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।